তাহলে এত কিছুর মাঝে চৌধুরী বাড়ির সবাইকে ঘৃণা করার বিষয় আসলো কোথা থেকে? চৌধুরী বাড়ির সবাইকে ঘৃণা করো কেন? এটার কারণ দুইটা। এক, সিনহা আপুর সাথে সাদিক শিকদারের সম্পর্ক ছিল, উনি আপুকে ঠকিয়েছে, ওনার মা তো চৌধুরী বংশের, সেজন্য ভাবছি চৌধুরী বাড়ির সবাই খারাপ। দুই, চৌধুরী গ্রুপের সাথে খান গ্রুপের একটা ঝামেলা হয়েছিল, তাই চৌধুরী বাড়ির সবাইকে ঘৃণা করি। এই দুইটা কারণ ছাড়া আর কোনো কারণ নেই। এসব সিনহা আপুর থেকে শুনেছিলাম, সে কারণে ঘৃণা লাগা শুরু হয়। মামার সাথে সম্পর্ক না থাকলেও সিনহা আপুর সাথে এক সময় পরিচয় হয়, সেখান থেকে সিনহা আপুর সাথে সম্পর্ক ভালো আমার। সব বুঝলাম, টাকার জন্য ঘৃণা হয় এটা নতুন না। তবে এটা বলো মেয়ে, তুমি বাবাকে সব সময় আম্মুর জামাই বলে কেন সম্বোধন করেছো? আমি মেয়ে, সে কারণে আম্মুর জামাই আমাকে পছন্দ করতো না। ওনার ছেলে দরকার ছিল, গ্রামের মানুষ ছেলে সন্তান চায়। সেখানে থেকে ওনার প্রতি আমার ঘৃণা হতে থাকে, যত বড় হলাম তত ঘৃণা করতে শুরু করি। চাচ্চু, বুঝলে মেয়ের কাহিনী? হঠাৎ করে বড় লোক হলে যা হয় আর কি, দেখো না একদিনে মেয়ের চেঞ্জ, দেখো দেখো হঠাৎ টাকার মালিক হলে কি অবস্থা হয়। মিস্টার রাহুল চৌধুরী, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আমার সাথে তোমার একটা চুক্তি হয়েছিল, শুনেছিলাম টাকার মালিক হয়ে দেখাবে, তাহলে এটাই ছিল সেটা নাকি? অন্যের টাকাকে নিজের বলে দাবি করছো, হেরে গেলে মেয়ে, এটা তো তোমার টাকা না। রাহুল চৌধুরী, আপনিও কিন্তু টাকার মালিক না, সব টাকা তো আপনার বাবার, নিজের বাবার বিজনেস সামলান আপনি, ওইটা কিন্তু আপনার বিজনেস না। বাবার পর তো সব আমারই হবে। হুমায়রা হাসতে হাসতে চলে যায়। সামনে এসে একটা গাড়ি দাঁড়িয়ে পড়ে, সে গাড়িতে উঠে যেতে থাকে, বিড়বিড় করে বলে, বাবার সবকিছু সন্তানের হলে, আমার তো অনেক কিছু আছে মিস্টার চৌধুরী, সবকিছুতে ভাগ বসাতে নেই, আপনি তো বাবার টাকায় চলেন, আমি নিজের টাকা দিয়ে আপনার সাথে লড়বো, দেখে নিন। হুমায়রা যাওয়ার পর রায়হান চৌধুরী রাহুলের উদ্দেশ্যে বলেন, শুনেছিলাম সিফাত খানের একটা বোন আছে, সেটা তাহলে হুমায়রার মা, কিন্তু সিফাত খান কখনো তার বোনের বিষয়ে কথা বলে নাই, তার এই কারণেই। কিন্তু এটা বলতো, তোর সাথে মেয়েটার কিসের চুক্তি হয়েছে? রাহুল বাজির কথাটা খুলে বলে, সেদিন কি কি কথা হয়েছিল সেসব সব শেষে বলে, চাচু মেয়েটাকে দেখো কত কষ্টে বড় হয়েছে, হঠাৎ করে মামা এসে তাদের সংসারের হাল ধরলো। পুরুষ মানুষ ছাড়া সংসার সামলানো আসলেই কষ্টকর, সেখানে যদি কোনো পুরুষ বেইমানি করে তাহলে কি ভালো হয় বলো? রাহুল যে কথা দিয়ে খোঁটা দিল তা বুঝতে সমস্যা হয়নি রায়হান চৌধুরীর, ছেলেটা এখন তাকে তেমন সহ্য করতে পারছে না, তবুও হাসার চেষ্টা করে বলে, মেয়েটার সাথে যোগাযোগ আছে? আছে। ভালোবাসিস? শরীরে স্পর্শ দেওয়া ভালোবাসি না, তার হৃদয় স্পর্শ করব, আমার ভালোবাসা দিয়ে গভীরভাবে ভালোবাসি। সাবধান, সবাই বুঝি এক। মার্চ মাসের 7 তারিখ, এই কয়েকদিন এবারই আর ওই বাড়ি কারোর সাথে কারো দেখা হয়নি। হুমায়রা রেডি হয় ভার্সিটিতে যাওয়ার জন্য, কয়েকদিন থেকে ভার্সিটিতে যায়নি সে, সিনহা এসে তার পাশে দাঁড়ায়, মাথার চুলগুলো আঁচড়ে হুমায়রার দিকে তাকিয়ে বলে, হুমু একটা জিনিস খেয়াল করেছিস কিনা জানি না, কিন্তু তোকে কেউ ফলো করছে কয়েকদিন ধরে, তোর রুমে আসার সময় দেখলাম বাইরে কেউ একজন ঘুরঘুর করছে, কে তারা কিছু কি জানিস? আমার না, তারা অন্য কাউকে খুঁজতে এসছে। বাদ দে আপু। কাকে? যাকে খুঁজতে এসছে সে আজ দেশের বাইরে যাচ্ছে, যে লোক লাগিয়েছে তাকে এত সহজে ধরা দিই কিভাবে বল? আজ তো ফুপিমণি আমেরিকা যাচ্ছে, তাহলে বাইরে যারা আছে তারা ফুপিমণির খোঁজে? ওয়েট ওয়েট, ফুপিমণির উপর নজর রাখবে কেন? ওনার তো কোনো শত্রু নেই, শত্রু থাকলে তোর আছে। আমার শত্রু থাকবে কেন? মাকে একজন দেখেছে এই বাড়িতে প্রবেশ করতে, তো উনি সন্দেহ করে নজর রাখছে। উনি? আম্মুকে এয়ারপোর্টে দিয়ে আসার পর ভার্সিটিতে যাব, সে কারণে এত সকালে ওঠা, যা আম্মুকে আসতে বল। হুমায়রার কথা শেষ হতেই সেখানে উপস্থিত হয় তার মা, উনি মেয়ের দিকে তাকিয়ে একটা হাসি উপহার দেয়। হুমায়রা আম্মুকে জড়িয়ে ধরে বলে, আলহামদুলিল্লাহ আম্মু, আমি ভাবতেও পারি নাই জামাগুলো এত তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে, মামু যে বিদেশের ক্লায়েন্টকে আমার জামার ডিজাইন দেখিয়েছে, আমাকে না জানিয়ে, সেটাও জানতাম না, আমার ডিজাইন দেশের বাইরের মানুষ পছন্দ করেছে, আমার বিশ্বাস হচ্ছে না। দেখিস মা, তুই একদিন বিজনেসম্যান হবি, আমি তো যাচ্ছি তোর 10টা জামার ডিজাইন নিয়ে, দেখি যদি ওনারা পছন্দ করে তাহলে অর্ডার নিয়ে আসবো, কিন্তু সমস্যা আছে এখানে একটা। ফুপিমণি চিন্তা করো না, আব্বু কাল নানার সাথে কথা বলেছে, নানা জমাজমির ভাগ দিবে বলেছে, হুমু তুই সেখানে নিজের। দেখ সিনহা, মামার সাথে বিজনেস চালু করলে সম্পূর্ণ ক্রেডিট মামার হয়ে যাবে, আর আমি সেটা চাই না, নিজে থেকে সব করতে চাচ্ছি, আমি সবাই জানবে আমি সব কিছু করেছি,
মামার কারখানা থেকে জামা তৈরি করলে সেখানে মামার লোগো থাকবে। ওরে গাধা, দেখ জামার ডিজাইন তোর, জামার কাটিং তুই নিজেই করবি, শুধু সেলাই। দেশের বাহির থেকে অর্ডার আসলে এক দুইটা আসবে না, অনেক অর্ডার হবে। তাই তুই বাবার কারখানা থেকে সাহায্য নিবি, সেই বিনিময় না হয় টাকা দিস। মা, সিনহা কথাটা খারাপ বলেনি, আমি আগে যাই, কি হয় দেখে আসি, চলো সময় হয়ে যাচ্ছে। মায়ের কথাই হুমায়রা আর কিছু বলে না, মাকে নিয়ে গাড়িতে গিয়ে উঠে নিজে ড্রাইভ করে এয়ারপোর্ট দিয়ে আসে। যাওয়ার আগে নাদিয়া খান মেয়ের মাথায় হাত দিয়ে বলে, চিন্তা করিস না, সামনে তোর ইনকোর্স এক্সাম পড়াশোনা কর, আর সময় পেলে জামার নতুন ডিজাইন করিস, একটা মাসের ব্যাপার, সাবধানে থাকিস। তুমি আমার চিন্তা করো না আম্মু, আমি ডিল না পেলেও খুশি হব, কারণ নিজের বলতে কিছু নেই আমার, টাকা বহু টাকা লাগবে জামার নেই, জমি দেখতে হবে কারখানা তৈরি করার জন্য। শোন, তুই বলছিস যে আগে কারখানা বানাবি তারপর জামা সেল করবি, দেখ নতুন কারখানা থেকে সহজে কাজ পাবি না। তুই মাত্র একবার জামা তৈরি করেছিস, তাতে বাইরের দেশ থেকে পছন্দ করেছে, আস্তে আস্তে বড় হতে হবে, একেবারে বড় হতে চাইলে হবে না। আচ্ছা যাও, আমি অপেক্ষা করব না, কেউ দেখলে সমস্যা হবে, সাবধানে যাও আম্মু, পৌঁছে ফোন দিও। নাদিয়া খান হালকা হাসে, মেয়ে ওনাকে সাবধানে যেতে বলছে, যেখানে মায়ের এই কথাটা বলা উচিত। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসার সময় একটা ছেলের সাথে ধাক্কা খায় হুমায়রা, ধাক্কা সামলে উঠতে না পেরে সিঁড়ি থেকে পড়ে যায়। সিঁড়ির শেষের ধাপে ছিল, সে কারণে বেশি লাগে নাই। এদিকে ছেলেটা হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে, ঘুম থেকে তার দেরি হওয়ার কারণে এয়ারপোর্টে গাড়ি থেকে নামার পর দৌড়ে আসছিল, কোনো দিকে না তাকিয়ে দৌড়ানোর কারণে তার ধাক্কায় কেউ পড়ে যায়। নিজের কপালে আঙ্গুল দিয়ে স্লাইড করে মেয়েটার দিকে হাত বাড়িয়ে দেয়, মাথা নিচু করে থাকার কারণে মুখটা দেখা যাচ্ছে না। ছেলেটা নরম কণ্ঠে শুধাই, হে মিস, জলদি আপনার হাতটা দিন, আই এম সো সরি, আমার তাড়া ছিল সে কারণে আপনাকে খেয়াল করি নাই, মিস আমার হাতটা ধরে উঠুন জলদি। হুমায়রা কণ্ঠ শুনে চট করে মাথা তুলে তাকায়, সামনে কালো সানগ্লাস কালো স্যুট পরিহিত রাহুলকে দেখে এক মুহূর্তের জন্য থমকে যায়। রাহুল নিজেও অবাক হয় হুমায়রাকে দেখে, তারপর কপাল কুচকে বলে, সেটাই তো, এ জীবনের জন্য কারোর সাথে ধাক্কা খাইনি আমি, তুমি একমাত্র যার সাথে সবসময় ঝামেলা হয়। তো জঞ্জাট, তুমি এখানে কি করছো? আপনি তাহলে দেখছেন আমার হাঁটু ছিলে গিয়েছে, নাকি সেদিকে আপনার খেয়াল নেই? আপনার দ্বারা সব সময় অকাম হয়, ইস, আমার হাঁটু জ্বলে যাচ্ছে। সরি সরি, আমি খেয়াল করি নাই বিছুটি পাতা, দোষ যখন আমার তখন আমি ভালো করে দায়িত্ব নিচ্ছি। ওয়েট, আচ্ছা তুমি এয়ারপোর্টে কি করছো? রাহুল কথাটা বলে চট করে হুমায়রাকে কোলে তুলে নেয়। হুমায়রা ভয় পেয়ে রাহুলের গলা খামচে ধরে, রাহুল চোখ মুখ খিচে তাকায় হুমায়রার পানে, গলার চামড়া হয়তো মেয়েটা উঠিয়ে নিয়েছে। বসার একটা জায়গায় গিয়ে হুমায়রাকে কোল থেকে নামিয়ে দেয়, কার থেকে নিজের ব্যাগ নামিয়ে স্যাভলন বের করে হুমায়রার জিন্স উপরে তোলার জন্য হাত বাড়ায়। হুমায়রা চেঁচিয়ে বলে, এই বেয়াদব, এখন আমার ইজ্জত হরণ করার শখ হয়েছে নাকি? এত মানুষের সামনে আপনি আমার হাঁটুতে স্যাভলন লাগিয়ে দেবেন, দূরে যান আমার থেকে। বেশি বোঝো কেন, এই রুমাল দিয়ে আমার চোখ বেঁধে দিয়ে আশেপাশে তাকাও, এখানে এখন কেউ নাই, তুমি তোমার ছেলেদের প্যান্ট উপরে তোলো, আমি ড্রেসিং করে দিচ্ছি। অসভ্য, এটা ছেলেদের প্যান্ট না, মেয়েরাও জিন্স পরে। চুপচাপ আমার পা ড্রেসিং করেন, তো আমার কান্না পাচ্ছে। হুমায়রা জিন্স সাবধানে তোলে, হাঁটু থেকে রক্ত বের হচ্ছে, অনেকটা জায়গা ছিলে গিয়েছে। রাহুল আন্দাজ করে স্যাভলন দেওয়ার মাত্রই হুমায়রা চোখ মুখ খিচে চিল্লিয়ে ওঠে, কেঁদে দেয় সে। রাহুল চোখ থেকে রুমাল খুলে হাঁটুর দিকে তাকায়, মনে মনে বলে, ইস, মেয়েটার পায়ের কি একটা অবস্থা, এত সময় আছে তবু যে কেন দৌড়ে আসতে গেলাম, সব দোষ চাচ্চুর, চাচ্চু বারবার ফোন না করলে আমি কখনো এত তাড়াতাড়ি আসতাম না। রাহুল মাথা নিচু করে সাবধানে বা ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিতে থাকে, হঠাৎ করেই বলে ওঠে, এভাবে তাকিয়ে থেকো না মে, প্রেমে পড়ে যাবে, আমার দিকে যে গভীর চাউনিতে তাকিয়ে থাকে সে প্রেমে না পড়ে থাকতে পারে না। হুমায়রা থতমত খেয়ে মাথাটা অন্যদিকে ঘুরিয়ে নেয়, কথা এড়ানোর জন্য বলে, কোথায় যাচ্ছেন, এয়ারপোর্টে কি করছেন? আমেরিকা যাচ্ছি, বিজনেসের কাজে। তবে তার চেয়ে বড় কাজ, চাচ্চুর সাথে যাচ্ছি, কয়েকজন ধনী ব্যক্তির সাথে দেখা করতে, সাথে চাচ্চুর কলিগের মেয়ের বিয়ে খেতে। কোন ফ্লাইটে? রাহুল নাম বলে, কয়েক মিনিট পর যেটা ছাড়বে সে ফ্লাইটে। সিট নাম্বার শুনে হুমায়রা সেই পা নিয়ে দৌড়ে যায় সেখান থেকে, ব্যথায় পা ফেটে যাচ্ছে, সেদিকে তার খেয়াল নেই, মা কোথায় আছে সেটা খুঁজে সেখানে যেতে গিয়ে থমকে দাঁড়ায়। পকেট থেকে রুমাল বের করে মুখ বেঁধে নেয়,
কিছুটা জোর পায়ে মায়ের কাছে গিয়ে মাকে টেনে সেখান থেকে নিয়ে চলে যায়। পেছন থেকে এমপি সাহেব ডেকে যাচ্ছে, কিন্তু তার উত্তর দেওয়া গুরুত্ব মনে করল না। মাকে নিয়ে গাড়িতে এসে বসে। ওই ফ্লাইটে রাহুল চৌধুরী আছে, তোমাকে যেতে হবে না। আর ওখানে কি করছিলে? আমার প্ল্যান মাটি করার জন্য উঠে পড়ে লাগছো নাকি আম্মু? আমি জানতাম না রাহুলের কথা, আমি ওদের খবর নিয়ে বসে থাকি নাকি। তুই খোঁড়াচ্ছিস কেন? দেখি পায়ে কি হয়েছে। কিছু না, সেসব বাদ দাও। এমপির সাথে তোমার কথা হয়েছে? কি কথা হয়েছে তুমি আবার সব বলে দাও নাই তো, তোমার পেটে কথা থাকে না। আবার একটা চড় দেব, আমি তোর মা হই, ভালোভাবে কথা বল। শুধু আমাকে দেখেছে, কথা বলার সুযোগ পায়নি। তার আগেই তুই চলে এসেছিস। ও, তুই কিভাবে জানলি? রাহুল চৌধুরী থেকে শুনলাম, রাহুল চৌধুরী যাচ্ছে আমেরিকা, সিট নাম্বার তোমার পাশের সিট, সে কারণে তোমার কাছে আসা। রাতে যেও তুমি। তুই চিন্তা করিস না, আমাকে যেতে দে, ফ্লাইট এখন ছেড়ে দিবে, আমাকে যেতে হবে, তুই বাড়ি যা। কিন্তু আম্মু, একটা ছেলের সাথে কথা হলো, আমার সিটে এই ছেলেটার বউ বসেছে, আসলে অভিমান করে এই মেয়েটা নিজ দেশে যাচ্ছে, সেটা অভিমান ভাঙাতে নিজেও যাবে। আগে পিছে টিকিট করায় আলাদা সিট হয়েছে, আমি চেঞ্জ করে নিব, ঠিক আছে? হুমায়রা কথা বলে না। নাদিয়া খান গাড়ি থেকে বেরিয়ে যায়। বের হতেই দেখা হয় রাহুলের সাথে। রাহুল হুমায়রাকে খুঁজতে খুঁজতে চলে এসছে। হুমায়রা তার আগেই গাড়ি নিয়ে চলে যায়। নাদিয়া রাহুলকে না দেখার ভান করে সেখান থেকে চলে যেতে নিলেই রাহুল পিছু ডেকে বলে, আন্টি আপনি আপনি আমেরিকা যাচ্ছেন নাকি? সময় তো বেশি নেই, কি করতে যাবেন আপনি? ডাক্তার দেখাতে, উনি ছোট্ট করে উত্তর দেয়। রাহুল ওনার পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বলে, একা? আর কোন ডাক্তার? ডাক্তার রণজিৎ সাউ। উনি উনি তো হার্টের ডাক্তার। আপনার হার্টের সমস্যার আপনি একা যাচ্ছেন, সাথে কাউকে নিচ্ছেন না কেন? একা একা কি চিনতে পারবেন? হুমায়রার এক্সাম সামনে, ওকে নেওয়া ঠিক হবে না। সিনহার ফাইনাল এক্সাম, ওকেও নেওয়া যাবে না। ভাইয়া বিজনেস নিয়ে ব্যস্ত। এটা বলো, তুমি রণজিৎ সাউকে কিভাবে চেনো? 2 মাস আগে বাবাকে নিয়ে গেছিলাম, বাবার হার্টের অপারেশন করা হয়েছে। আপনার সমস্যা কি খুব বেশি? দেশে চিকিৎসা না করে বাহিরে করছেন যে? আমি যার খোঁজ করছি তাকে পেয়ে গেছি, তুমি এখন যাও। নাদিয়া কথাটা বলে সেই ছেলেটার কাছে যায়, গিয়ে সিট সম্বন্ধে কথা বলে। রাহুল অবাক হয়ে সেখান থেকে যায়। যাওয়ার আগে ছেলেটার দিকে তাকায়, ছেলেটা কে সেটাই ভাবে। রাহুল প্লেনে ওঠার আগে বাড়ির সবার সাথে একবার কথা বলে নেয়। 5 দিনের জন্য যাচ্ছে সে, বন্ধু বান্ধব কারোর সাথে দেখা হবে না ভেবেই মন খারাপ তার। সবার সাথে কথা বলার পরে হুমায়রার ফোনে ফোন দেয়। তারপর কপালে ভাঁজ পড়ে তার, সবকিছু থেকে ট্রাই করে ব্লক করা, ফোন যাচ্ছে না। রাহুল বিরক্ত হয়ে অন্য নাম্বার থেকে ফোন দেয়, ফোন যাচ্ছে। ফোন রিসিভ হতে রাহুল হতাশ হয়ে বলে, বাহ, আমাকে সব জায়গা থেকে ব্লক করা হয়েছে। হুম, তা এটার কারণ কি জানতে পারি? কেন ব্লক করেছো? আমি তো ফোন দিয়ে তোমাকে জ্বালাই না। সবার সাথে কথা বলতে হবে, এটা তো কোনো কথা নয় রাহুল চৌধুরী, আপনি আমার কেউ না যে কথা বলতেই হবে, সাবধানে যাবেন, রাখি। হুমায়রা ফোন কেটে দিয়ে গাড়ি চালাতে মন দেয়। এদিকে রাহুল ফোনের দিকে তাকিয়ে বলে, ভেবেছিলাম তার মনে আমার জন্য কিছু রয়েছে, এখন দেখি সবকিছু মিথ্যা, হেরে গেলাম, আমার ভালোবাসা বুঝলো না মেয়েটা। দেওয়ালের সাথে হুমায়রাকে চেপে ধরে রেখেছে রাহুল। হুমায়রা ভয়ে চোখ খিচে বন্ধ করে রাখে। রাহুল অদ্ভুত চাহনিতে তার প্রিয়সীকে দেখতে থাকে। এই মেয়েটা কেন তাকে বুঝতে চায় না? হুমায়রার হাতে চাপ দিয়ে বলে, অনেক হয়েছে আর না, আমি আর সহ্য করতে পারছি না, তোমাকে না দেখে 5 দিন ছিলাম, তাতেই আমার অবস্থা পাগল প্রায়। প্লিজ চলো না, আমরা বিয়ে করে নেই। বিয়ে আর আপনাকে? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখুন রাহুল চৌধুরী, ছাড়ুন আমাকে, যে কোনো সময় এখানে কেউ চলে আসবে, আমার হাতে লাগছে। লাইব্রেরিতে যেন এই সময় কেউ না আসে তার ব্যবস্থা আমি করেছি। আজ এখানে তোমাকে বাঁচাতে কেউ আসবে না, হয় আমার প্রপোজ অ্যাকসেপ্ট করো, নয়তো। নয়তো কি? হ্যাঁ, ধর্ষণ করবেন নাকি অপমানিত করবেন সবার সামনে? বড় লোকের ছেলে এই একটা কাজই তো করতে পারবে, কি চান কি আপনি? শান্তির শান্তিতে আমাকে বাঁচতে দেবেন না নাকি? এভাবে দম বন্ধ হচ্ছে আমার। হুমায়রার কথায় রাহুল হুমায়রার হাত ছেড়ে দিয়ে দূরে সরে আসে। হুমায়রার কথায় সে অনেক আঘাত পেয়েছে, সেটা চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে, এতে হুমায়রার কিছু না। সে আবারও কণ্ঠে তেজ এনে বলে, ভালোবাসা ভালো, কিন্তু এতটাও বেশি না যাতে আপনার ভালোবাসায় কেউ বিরক্ত হয়ে যায়। আমি আপনাকে ভালোবাসি না, আর কতভাবে বোঝাবো রাহুল, আই হেট ইউ। বাট আই লাভ ইউ। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, একটু বেশি ভালোবাসি। তোমাকে পাওয়ার লোভ জেগে বসে আছে আমার মনে, যে কোনো উপায় তোমাকে চাই আমি।
কিন্তু আমি আপনাকে চাই না। দেখুন, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না, আমার থেকে দশ গুণে গুণে দূরে থাকবেন। ঘৃণা করি আপনাকে রাহুল চৌধুরী, ঘৃণা করি চৌধুরী বাড়ির সবাইকে।